হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কিন্তু আমাদের ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য দারুণ একটা খবর। তখন ভারত যে ফিফা থেকে ব্যান হয়েছিল, অর্থাৎ AIFF যে ফিফা থেকে ব্যান হয়েছিল, সেই ব্যান কিন্তু লিফট হয়ে গেল। অর্থাৎ ফিফা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিল যে ভারত আর ব্যান নয়। অর্থাৎ AFC, ফিফা সমস্ত কিছু আন্ডারে যে সমস্ত টুর্নামেন্ট বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট সব কিন্তু খেলতে পারবে ইন্ডিয়া। সেই খবর নিয়ে আমরা আপনাদের সামনে বিস্তারিত খবর বলবো, অর্থাৎ কোন কোন টুর্নামেন্টে ইন্ডিয়ার কোন কোন ক্লাব বা ইন্ডিয়ার ন্যাশনাল টিম অংশগ্রহণ করতে পারবে সেই নিয়ে তো খবর বলবোই। তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আছে আমাদের বাংলা জয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা, যে খেলা কিন্তু ফল নির্ণায়ক খেলা। অর্থাৎ এই ম্যাচতে কিন্তু পয়েন্ট প্লে মোহামেডান একদম ফাইনাল কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে। তো সেই জায়গাটা নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করব, গোটা খেলার কিন্তু প্রিভিউ দেবো। তো বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে কিন্তু ডুরান্ড কাপের বেশ কিছু ইন্টারেস্টিং খবর আমাদের জানানোর আছে। তো চলুন আজকের বেশি দেরি না করে মেন খবরে চলে যাই। তবে মেন খবরে যাওয়ার আগে কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ঠিক যেমন প্রতিদিনই বলি যে সমস্ত বন্ধুরা এখনও দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক তেমন ভিডিওগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন এবার আমরা কিন্তু মেন প্রতিবেদনে পৌঁছে যাই। প্রথমেই জানাই গতকালকে কিন্তু ডুরান্ড কাপের খেলার ফল। প্রথম খেলায় কিন্তু আমার ছিল একটা ফেভারিট হায়দ্রাবাদ ফুটবল ক্লাব, সেই হায়দ্রাবাদ কিন্তু প্রথম হাফে 1-0 গোলে, অর্থাৎ অনিরুদ্ধ ধাপার গোলে কিন্তু পেছিয়ে থাকার পরও সেকেন্ড হাফ দারুণভাবে ঘুরে দাঁড়ানো এবং ও বেছে দুটো গোলের সঙ্গে সঙ্গে কিন্তু 3-1 গোলে ম্যাচ জয় হাসিল করে নেয় চেন্নাইয়ের কাছ থেকে, এবং চেন্নাই কিন্তু পুরোপুরি এই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যায় এটা বলাই যায়। তার সঙ্গে আরেকটা খেলা ছিল যেখানে কিন্তু FC গোয়া এবং জামশেদপুর FC দুটো টিমেরই রিজার্ভ দল খেলতে নেমেছিল, সেখানে জামশেদপুর FC কিন্তু FC গোয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম জামশেদপুর কিন্তু পয়েন্ট পেল ডুরান্ড কাপে, এটুকু বলতে পারি। এবার আজকে খেলা খবর যদি বলি, আজকে প্রথম যে খেলাটা আছে দুপুর 3টে থেকে, সেটা আমাদের বাংলার মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা আছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে, এবং সন্ধ্যে 6টে থেকে কিন্তু খেলা আছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে কেরালা ব্লাস্টার FC খেলা আছে, এই খেলাটার দিকেও আপনারা লক্ষ্য রাখবেন। তো এখন কিন্তু আমরা যে খবরটি বলবো সেটা হচ্ছে আমাদের মোহামেডানের খেলা নিয়ে সমস্ত প্রিভিউ দেবো। তবে তার আগে ফিফা ব্যান নিয়ে একটু কথা বলি। দেখুন, ফিফা ব্যান হওয়ার জন্য কিন্তু গোকুলাম কেরালা FC যে ওমেন্স দল চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়েছিল, ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ উজবেকিস্তানে উড়ে গিয়েছিল, তাদের ফিরে আসতে বাধ্য হয়, তখন সেই টুর্নামেন্টে কিন্তু খেলা কমপ্লিট হয়ে যায় এই গ্রুপে। সেইটা তো কিছু করার নেই, আমাদের সত্যি খুব খারাপ দিন গেল বা খুব খারাপ সময় গেল, মেনলি গোকুলাম কেরালে FC কিন্তু ওমেন্স টিমের জন্য খুব খারাপ সময় গেল। কিন্তু এই জিনিসটাই ঘটলো না এটিকে মোহনবাগানের ক্ষেত্রে। এটিকে মোহনবাগানে কিন্তু সামনের সেপ্টেম্বর মাসে 7 তারিখে কিন্তু ইন্টারজোনাল সেমিফাইনাল খেলবে, এবং সেই খেলাটি খেলবে মালয়েশিয়ার একটা দল অর্থাৎ কুয়ালালামপুর FC বিরুদ্ধে। সেই খেলাটা যুব ভারতীতেই হবে এবং সেটা একই শিডিউল অনুযায়ী হবে, সেটাতে কিন্তু কোনো বাধা থাকলো না। তার সঙ্গে সঙ্গে সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত কিন্তু উড়ে যাচ্ছে সিঙ্গাপুর, সেখানে সিঙ্গাপুর আর ভিয়েতনামের বিরুদ্ধে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ আছে, খুব শক্তিশালী কিন্তু দুটো দল, সেই দুটো দলের সঙ্গে কিন্তু ম্যাচ আছে। তার সঙ্গে সঙ্গে কেরালা ব্লাস্টার যে এখন UAE ট্যুর করছে, সেই UAE ট্যুরে কিন্তু দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, প্রথম ফ্রেন্ডলি ম্যাচ তাদের কিন্তু বাদ হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে ফিফা ব্যানের জন্য, কিন্তু এখন খেলতে পারবে কোনো বাধা নেই। তার সঙ্গে সঙ্গে তো U17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, যেখানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো আমাদের তৈরি হচ্ছিল ওয়ার্ল্ডের সব জায়গায় গিয়ে তারা কিন্তু ট্যুর করছিল, তারা কিন্তু সেই টুর্নামেন্ট খেলতে পারবে নিজের ঘরের মাঠেই একদম কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী। তার সঙ্গে সঙ্গে বর্তমানে খুব সামনেই সাব কম্পিটিশান আছে ইয়াং প্লেয়ারদের, অর্থাৎ U20 সাব টুর্নামেন্ট আছে, U17 সাব টুর্নামেন্ট আছে, দুটো টুর্নামেন্টে কিন্তু ভারত পার্টিসিপেট করবে, এইটুকু আমাদের আনন্দের সঙ্গে কিন্তু আমরা জানাচ্ছি। তো এই খবরটা আপনারা জানলেন, এবার চলুন আজকের মেন প্রতিবেদন, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব আর ইন্ডিয়ান এয়ারফোর্স। দেখুন, প্রথমে এই খেলার প্রসঙ্গে একটা কথাই বলবো, প্রথমে একটু লিগ টেবিলটা দেখুন। লিগ টেবিলে দেখুন এখন 1 নম্বর আছে বেঙ্গালুরু 6 পয়েন্ট পেয়ে, এবং 2 নম্বর আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব 6 পয়েন্ট পেয়ে, কিন্তু এটা নাম্বারটা জাস্ট র্যাঙ্কিং অনুযায়ী নাম্বার, তার কারণ গোল ডিফারেন্স থেকে শুরু করে সব কিছুই কিন্তু মোহামেডান আর বেঙ্গালুরু দুটো দলেরই কিন্তু সেম, দুটো দলই 6 পয়েন্ট পেয়ে আছে। কোনো অঘটন যদি না ঘটে তাহলে এই দুটো দলই কিন্তু এই মুহূর্তে পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে, অন্য
কোনো খেলার দিকে কিন্তু লক্ষ্য করতে হবে না, যেহেতু এই খেলার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্ষেত্রে একটা কিন্তু ভালো খেলা হতে চলেছে। কারণটা কি? কারণ অনেক প্লেয়ারকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়ার একটা সুযোগ থাকছে আমাদের কোচ অ্যান্ড্রিসের নিশব এবং দীপক দার কাছে। তার কারণ কেন বলছি, দেখুন অনেক ভালো প্লেয়ার সেখানে, ওয়ানে ভাজের মতো প্লেয়ার বসে আছে, সৈফুল ইসলামের মতো প্লেয়ার বসে আছে, ইনফ্যাক্ট মিলন সিং এর মতো প্লেয়ার বসে আছে, গোপী সিং একদিন খেলার সুযোগ পেল তবুও কিন্তু গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিল, এই আজহারউদ্দিন মল্লিক যাকে কিন্তু যখন তখন প্রথম টিমে নেওয়া যেতে পারে, এইরকম কিন্তু অনেক প্লেয়ার আছে। তার সঙ্গে সঙ্গে তো গোলকিপার মিঠুন সামন্ত এবং জোথান মামাইয়া আছেই, এই সবাইকেই কিন্তু আজকের ম্যাচে দেখে নেওয়ার মতো একটা সুযোগ থাকছে। তার সঙ্গে সঙ্গে বিদেশি সাহিদ শাহিন, যার কিন্তু প্রায় এক সপ্তাহ হলো প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে, তাকেও কিন্তু দেখে নিতে হবে। তখন এর পরের ম্যাচে কিন্তু ব্যাঙ্গালুরু ফুটবল ক্লাব, যে খেলা হয়তো ওসামানে এবং এই সাহিদ শাহিন দুজনকে একসঙ্গে খেলাতে হতে পারে, তার কারণ তারপরেই শুরু হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল। যেহেতু এই ম্যাচটা থেকে কিন্তু অনেক কিছু পাওয়া আছে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের, আমরা আশা করি বন্ধুরা আপনারাও আমার সঙ্গে একমত। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু কখনো ম্যাচ ড্র করা বা হারার জন্য নামে না, তারা 3 পয়েন্ট নেওয়ার জন্য কিন্তু নামবে। তারপরেও আমি জোর গলায় বলতে পারি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই যে সাবস্টিটিউট বেঞ্চে যে 6-7 জন প্লেয়ার বসে আছে, যারা কিন্তু যখন তখন কিন্তু প্রথম টিমে আসতে পারে এবং তারাও কিন্তু জয় হাসিল করে নিতে পারবে। এবং আজকে আমরা আশা রাখি এই সমস্ত প্লেয়াররাই কিন্তু প্রথম 11-তে খেলতে নামবে এবং আমাদের জন্য একটা জয় নিয়ে আসবে। এই কথা বলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আর যদি আমাদের কাছে প্রেডিকশন জানতে চান, আমরা বলবো মোহামেডানের পক্ষে আজকে কিন্তু 2-0 গোলে জেতা উচিত। এবার দেখা যাক কি হয় না হয়, আপনারা বন্ধুরা আপনারাও জানান যে কেমন টিম হতে পারে। প্লিজ কমেন্ট বক্সে আপনারা 11 জন প্লেয়ারের নাম পাঠান, তাহলে আমি দেখতে পাবো যে আমাদের সঙ্গে আপনারা কতটা একমত হচ্ছেন না হচ্ছেন। আর যদি দ্বিমত হন অবশ্যই নিচে অবশ্যই কমেন্ট করবেন। এবং আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। আর তা আমরা যখনই প্রথম 11 জানতে পারবো তখনই কিন্তু ইউটিউবে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা সেই 11 আপনাদের সামনে তুলে ধরবো, সেই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন। এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করছি, টাটা।